আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি। এটা আর কিছু না, আমাদের কিছু আত্মীয় স্বজনের বেবি হয়েছে, তো লকডাউনের কারণে আমি ওদের দেখতেও যেতে পারিনি আর কিছু গিফটও করতে পারিনি। তো আজ ভাবলাম একটু শপিং করে নেই, সব কিছু রেডি করে রাখি, তো সময় সুযোগ বুঝে একদিন গিয়ে দিয়ে আসব। এই তো আমি শপিং করে নিয়ে এসেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই তো বাচ্চাদের কিছু টুকিটাকি জিনিস যেগুলো ওরা সবসময় ওদের লাগে, এরকম কিছু জিনিস আমি কিনেছি, আর এই কয়েকটা কাপড়। এখন এখানে কিছু বাচ্চা আছে, ধরেন 5-6 মাস হয়ে গেছে, আর কিছু বেবি আছে, ধরেন নিউবর্ন 1-1.5 মাস এরকম। তো আমি ওদের বয়স অনুযায়ী এইভাবে কাপড়গুলো কিনলাম। এখানে একটা বেবি বয় আর 2 জন বেবি গার্ল। তো আমি তাদের নিতে প্রয়োজনীয় কিছু জিনিস এগুলা 2টা গিফট ব্যাগে ভরে নিচ্ছি, আর একটা হ্যাম্পার করব। প্রথমে আমি ব্যাগগুলা গিফট ব্যাগগুলা রেডি করছি। এই যে এটা বেবি বয়ের জন্য কিনেছি। এটা হচ্ছে আমাদের নেইবার, ওনার একটা ছেলে হয়েছে, তো ওনার জন্য। এটাও আমাদের আরেকজন নেইবার, ওনার একটা বেবি গার্ল হয়েছে, তো ওর জন্য। লকডাউনের কারণে কাউকে দেখতে যেতে পারছি না, খারাপ লাগছে। এটা সবার জন্যই, বেবির জন্য ঠিক, না যাওয়াটাই বেটার। তারপরে তো মনে মানে না যে খারাপ লাগে, যে তো দিন হয়ে গেলো দেখতে পারলাম না, তো এখন ভাবছি যে গিফট রেডি করি, না পারলে আমি বাইরে থেকে দিয়ে আসবো, এইরকম একটা ধারণা নিয়ে এখন কিনলাম। প্রথমে আমি এই বাস্কেটটা নিলাম, এইটা সাজানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সুন্দর করে সাজাবার চেষ্টা করছি, কিন্তু পরে দেখলাম যে এটা একটু ছোট হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ছোট হয়ে গেছে। এই যে আমি চেষ্টা করেছিলাম হয়নি, তখন আমি এইটা চেঞ্জ করে একটু বড় একটা বাস্কেট নিলাম। ভাগ্য ভালো যে একটা ছিল বাসায়, নতুবা এই বাস্কেটের জন্য আবার শপিং মলে ছুটতে হতো। একটু সাজিয়ে দিলে ভালো লাগে এর জন্য।
এই তো বাচ্চাদের কিছু অতি প্রয়োজনীয় জিনিস, এইসব দিয়ে আমি বাস্কেটটা সাজানোর চেষ্টা করছি। এটা আসলে কিনেছিলাম ওই যে বাস্কেটের উপরে লাগানোর জন্য, তো এখানে যেহেতু এটার উপরের হাতলটা নেই তাই নিচেই লাগিয়ে নিচ্ছি। চিন্তা করছিলাম কোথায় লাগানো যায়, পরে ভাবলাম যে এখানেই লাগাই। এই তো এটাকে এখন আমি র্যাপিং করব। এই যে এখানে আমি কিছু টেপ লাগিয়ে নিয়েছি, চারিদিকটা বন্ধ করে দিয়েছি। এখন একটা ফুল দিয়ে উপরে লাগিয়ে নেব। এই তো হয়ে গেল আমার একটা হ্যাম্পার রেডি। একটা কাজ বাকি রয়ে গেছে, গিফট প্যাকেটগুলোতে ফুল লাগানো। যেখানে নিচে গ্লু লাগানো আছে, শুধু স্টিকারটা তুললেই এটা খুব ইজিলি লাগানো যায়। বেবি বয়ের যেটা ওইটা এটা ব্লু ফুল লাগালাম। আর গার্ল যেটা ওইটা আমি একটা পিঙ্ক ফ্লাওয়ার দিলাম।
এই রিবনটাকে কাচি দিয়ে একটু টান দিলে এমনিতেই কুচকে যায়, তখন সুন্দর লাগে। এই তো হয়ে গেল আমার তিনটা গিফট প্যাকেট রেডি। আশা করি আমার এই ব্লগটি আজ আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।